তো আজকে হলো মঙ্গলবার, মাতা ত্রিপুরা সুন্দরীর সাজানো রূপ আপনাদের সামনে তুলে ধরার আমার খুব ইচ্ছা, তাই তুলে ধরলাম মায়ের রূপ। দেখুন, আর আমার দোকানের কিছু ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, কেমন হলো? জয়রাম প্যারা ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ আসার জন্য। তাই অনেকদিন পর আমার দোকানের সামগ্রী নিয়ে একটি ভিডিও করলাম, কেমন লাগলো সবাই বলবেন। যেমন আমার দোকানে সব কিছু পাওয়া যায়, শাড়ি চুনরি সব কিছু, তাই এটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, জয়রাম প্যারা ভান্ডারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল। জয়রাম প্যারা ভান্ডার, তো আজকে ভাবলাম যে দোকানের সামগ্রী নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, আমার দোকানে কি কি পাওয়া যায়। শাড়ি চুনরি, এই হলো চুনরি, অনেক ডিজাইনের আছে, তো আপনারা আসবেন, আপনাদের মনের মধ্যে যা যা আশা আছে মার সামনে তুলে ধরবেন। তো মার সামনে যেতে হলে তো একটু পুজো দিতে হয়, পুজোর সামগ্রী আমার দোকানে পাওয়া যাবে সব কিছু, জয়রাম প্যারা ভান্ডারে। এই হলো গণেশ ঠাকুর, মা ত্রিপুরেশ্বরী, প্যারা প্রসাদ, ভারতবর্ষের সেরা মাতার বাড়ির প্যারা, খুব সুস্বাদু প্যারা। শাড়ি খুব কম দামে, শাড়ি বেশি দামের শাড়ি সব রকমের শাড়ি পাওয়া যায় এখানে, চুনরি মালা সব কিছু। তো আপনারা আসবেন, এই হলো চুনরি, অনেক ডিজাইনের চুনরি মাকে দেওয়ার জন্য, মন্দিরে দেওয়ার জন্য, শাড়ি মঙ্গল ঘট, এই যে ছবির মঙ্গল ঘট, এগুলোও পাওয়া যায়, তাই আপনারা নিয়ে বাড়িতে গাড়িতে সব জায়গায় লাগাতে পারবেন। তো যে আমার দোকানের সাজানো যে রূপটা, ওটা একটু তুলে ধরলাম আপনাদের সামনে, শাড়ি চুনরি এগুলো দিয়ে আসবেন সবাই। জয়রাম প্যারা ভান্ডারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই ভিডিও যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য আপনারা আমার পাশে থাকবেন। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই 250 উপর সাবস্ক্রাইবার আমাকে সাহায্য করেছে, আমার পাশে আছে। তো আগামী দিন আরও কিছু তুলে ধরার জন্য পাশে থাকবেন। জয়রাম প্যারা ভান্ডার, জয়রাম প্যারা ভান্ডার, মাতার বাড়ির দিঘির পশ্চিম পার, অমিত কুমার দাস। আমার দোকানের যে মোমবাতি এগুলো রেখেছি, তো সব কিছু এখানে পাওয়া যায়, যা যা পূজার সামগ্রী, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। যে শাখা পলার, শাখা আলতা পলার, এগুলো মা ত্রিপুরেশ্বরীকে দেওয়ার জন্য সব কিছু পাওয়া যায়, শাড়ি চুনরি, শাখা সিঁদুর, আলতা পলার, মোম, মোমবাতি, ছোট বড় সব রকমের, সব ডিজাইনের, কালারিং সব কিছুই পাওয়া যায়, সব কিছুই আছে। তো তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে সব কিছু ব্যবস্থা আছে, আসবেন। তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই যে মঙ্গলঘট, এগুলো বাড়িতে গাড়িতে সব জায়গায় লাগানো যায়, মায়ের চরণ ছড়িয়ে আশীর্বাদ নিয়ে যাওয়া হয়।
তো প্যারা ভারতবর্ষের সেরা, আপনারা জানেন মাতার বাড়ির প্যারা খুব সুস্বাদু, সারা পৃথিবী বিখ্যাত। যারা যারা এই প্রসাদ গ্রহণ করেছে তারাই বলতে পারে যে মায়ের যে কত রূপ, এই প্রসাদ রূপেই অনেক কিছু। তাই আপনাদের সামনে ভিডিও তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয়রাম প্যারা ভান্ডার, মাতার বাড়ি দিঘির পশ্চিম পাড়।